AOSIP Dark Fist Redmi Note 5 Pro এর জন্য। হ্যালো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব AOSIP Dark Fist অ্যাপটা কী করে ইনস্টল করতে হয় বা ফ্ল্যাশ করতে হয়। এর জন্য ফার্স্টেই আপনাদের যেতে হবে TWRP রিকভারিতে। TWRP রিকভারি বা রিকভারি মোডে যাওয়ার জন্য ফোনের ভলিউম আপ এবং পাওয়ার বাটনটা ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত MI-এর লোগো দেখা যাচ্ছে। MI-এর লোগো আসলে আপনি বাটনটা ছেড়ে দিন। আমি এখানে অরেঞ্জ ফক্স রিকভারি ইউজ, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ফার্স্টে ওয়াইপে গিয়ে ডালভিক ক্যাশ ডেটা সিস্টেম পার্টিশন, এই পার্টিশনগুলো সিলেক্ট করে ওয়াইপ করে দিতে হবে। তারপর রোম ফাইলটাকে সিলেক্ট করতে হবে। এই রোমের জন্য কোনো জি অ্যাপস ইনস্টল করতে লাগবে না, এতে জি অ্যাপস ইনক্লুডেডই আছে। রোমটি ইনস্টল হতে 5 মিনিট মতন লাগবে। করার জন্য 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। বুট স্ক্রিনটা দেখতে খুবই সুন্দর। আমি খুব তাড়াতাড়ি করে সেট আপটা কমপ্লিট করে নিই। সেট আপ চলে এসেছে। আমরা সেট আপটা ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় কাজ করছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্স করছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড্রয়েড কিউ জেস্টার নেভিগেশনে টিউটোরিয়ালস দিয়েছে। সোয়াইপ ফ্রম লেফট অর রাইট টু ব্যাক, সোয়াইপ আপ টু গো হোম। আমরা হোম স্ক্রিনে চলে এসেছি, ডিফল্ট হোম স্ক্রিনটা দেখতে পাচ্ছি। দেখে নেব ম্যাজিক্স কী করে ইনস্টল করে রুট করতে হয়। প্রথমে TWRP রিকভারি মোডে খুলতে হবে। ম্যাজিক্স ভার্সন 20.1, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেই ফাইলটা সিলেক্ট করে ফ্ল্যাশ করে দিতে হবে, তাহলেই ফোনটি রুট হয়ে যাবে। দেখে নেওয়া যাক সেফটি নেট চেক পাস করে কিনা। আরে হ্যাঁ, এটা সেফটি নেট চেক পাস করছে, খুবই ভালো ব্যাপার। স্টাইল অ্যান্ড ওয়ালপেপার একটা অ্যাপ দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এটা হচ্ছে গিয়ে থিমিং অ্যাপ অ্যান্ড্রয়েড কিয়ে বাই ডিফল্ট যেটা আসে, এখান থেকে আপনি আইকন, কুইক সেটিংস, টুলসের আইকন, অ্যাকসেন্ট কালার, ওয়ালপেপার এইসবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। গুগল প্লে স্টোর দেখে নিই ঠিকঠাক কাজ করছে কি না। হ্যাঁ, ঠিকঠাক কাজ করছে, তার মানে জি অ্যাপস ঠিকঠাক ইনস্টল হয়েছে। এবার দেখে নিই গুগল ক্যামেরা পোর্ট কীরকম কাজ করছে। আমি ইউজ করছি ভার্সন 6.1, যেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ফটো ভিডিও সবই কাজ করছে। দেখে নিই ফটোগুলো কীরকম আসছে। ফটোগুলো খুব সুন্দর এসেছে।
এবার দেখে নাও আসল জিনিস যার জন্য সবাই কাস্টমার ইউজ করতে ভালোবাসে, সেটা হলো কাস্টমাইজেশন অ্যান্ড কাস্টমাইজেশন অ্যান্ড কাস্টমাইজেশন। সেটিংসের মধ্যে ডার্ক কোয়েস্ট মেনু আছে যার ভিতর সমস্ত কাস্টমাইজেশন এর ফিচার্সগুলো রয়েছে। একদম উপরেই আছে স্ট্যাটাস বার, এই মেনুর মধ্যে রয়েছে সিস্টেম আইকন যেটি থেকে নিজে মতন করে যে সিস্টেম আইকনগুলো আপনি চান বা চান না সেগুলো এনেবল ডিসেবল করতে পারবেন। তারপর রয়েছে স্ট্যাটাস বার লোগো, যেখান থেকে আপনি লোগো সিলেক্ট করতে পারবেন। সেটা আপনার স্ট্যাটাস বারের বাঁ দিক বা ডান দিক যে কোনো একদিকে সিলেক্ট করতে পারবেন। নেট স্পিড দেখানোর জন্য রয়েছে নেট অ্যাক্টিভিটি, যেটা এনেবল করলে আপনার স্ট্যাটাস বারে নেট স্পিড শো করবে। এরপর আছে ক্লক কাস্টমাইজেশনের কিছু অপশন, যেখানে ক্লক স্টাইল, ক্লক ফন্ট, ক্লক ফন্টের সাইজ এইসবগুলো চেঞ্জ করা সম্ভব। এরপর আছে ব্যাটারি স্টাইল চেঞ্জ করার কিছু অপশন, যেখানে ব্যাটারি আইকন চেঞ্জ করা সম্ভব হচ্ছে এই রুমটাতে। ডটেড সাইকেল, সলিড সার্কেল, শুধুমাত্র টেক্সট অর হিডেন এইসব অপশনসগুলো রয়েছে। ব্যাটারি পার্সেন্টেজ কোথায় শো করবে, ব্যাটারি আইকনের ভেতরে না বাইরে, তার জন্য এই নেক্সট অপশনটা আছে। কুইক সেটিংস এর মধ্যে রয়েছে স্ট্যাটাস বার পুলস ডাউন কুইক সেটিংস, এটা আপনি অফ, রাইট এজ, লেফট এজ, এনিওয়ার যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এরপর আছে ভাইব্রেট অন টাচ, সিকিউর টাইলস রিকোয়ার আনলকিং, এটা অন করা থাকলে আপনার ফোন যখন লক থাকবে তখন আপনার টাইলস দিয়ে কোনো কিছু করতে পারবে না, আপনার পাসওয়ার্ড প্রয়োজন হবে। ব্রাইটনেস স্লাইডার, ব্রাইটনেস স্লাইডার অন বটন অপশন এনেবল থাকলে ব্রাইটনেস স্লাইডারে আপনার নিচে শো করবে। ফুটার এরিয়ার জন্য রয়েছে শো কিওয়েস ড্রাগ হ্যান্ডেল, অলওয়েজ শো সেটিংস আইকন, হেডার এরিয়াতে ব্যাটারি পার্সেন্টেজ আর ক্লক আছে। কাস্টম হেডার ইমেজ এটা এনেবল করলে, কাস্টম হেডার ইমেজ এনেবল করলে নোটিফিকেশন প্যানেলের উপরের দিকে যে কোনো একটা ইমেজ শো করানো যায়, তার জন্য এই অপশনটা আছে। স্ক্রিন অফ পাওয়ার বাটন টর্চ, এটা স্ক্রিন অফ থাকলে পাওয়ার বাটনটা দুবার প্রেস করলে অটোমেটিক্যালি টর্চটা জ্বলে যাবে। আর আছে ভলিউম সেটিংস, নেভিগেশন বারে আছে নেভিগেশন বার, এর মধ্যে দুটো অপশন আছে এনেবল আর ইনভার্ট লেআউট। লক স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে লক স্ক্রিন শর্টকাটস, সেখানে লেফট শর্টকাট, রাইট শর্টকাটস, ব্যাটারি বার এইগুলোর জন্য অপশনস রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, ভাইব্রেশন অন অফ বা অফ করার জন্য অপশন রয়েছে। মিডিয়া আর্ট কভার জন্য অপশন রয়েছে। মিডিয়া আর্টওয়ার্ক, ব্লার লেভেল কতটা চান সেটার জন্য আপনার অপশনস আছে। লক স্ক্রিন অ্যালবাম ফিল্টার, আপনি লক স্ক্রিন অ্যালবাম ফিল্টারটা লক স্ক্রিনে যখন আপনার অ্যালবামটা শো হবে তখন কী ফিল্টার ইউজ হবে তার জন্য অপশনস এখানে দেওয়া আছে। এছাড়াও আছে মিউজিক ভিজুয়ালাইজার আর শো এলএস ভিজুয়ালাইজার অন অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে জেস্চার। স্ট্যাটাস বার ডবল ট্যাপ টু স্লিপ, স্ট্যাটাস বার ডবল ট্যাপ করলে ফোনটি লক হয়ে যাবে। লক স্ক্রিন ডবল ট্যাপ টু স্লিপ, লক স্ক্রিনে গিয়ে ডবল ট্যাপ করলে ফোনটি লক হয়ে যাবে। থ্রি ফিঙ্গার জেস্চার, থ্রি ফিঙ্গার দিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্য। পাওয়ার মেনু এখানে রয়েছে ডিসেবল পাওয়ার মেনু হুইন লকড, এটা এনেবল করা থাকলে ফোন লক অবস্থায় কোনো পাওয়ার মেনু আসবে না। নোটিফিকেশনসের আন্ডারে আছে নোটিফিকেশন লাইট, যেখান থেকে আপনি নোটিফিকেশন লাইট কোন কোন অ্যাপের জন্য শো করবে সেটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। অ্যানিমেশন ট্যাবের মধ্যে আছে অ্যানিমেশন ডিউরেশন, কতক্ষণ ধরে অ্যানিমেশনটা শো হবে এখান থেকে চুজ করা যায়। ডিজেবল ট্রানজিশন অ্যানিমেশন, সব ট্রানজিশন অ্যানিমেশনকে যদি ডিজেবল করতে হয় এখান থেকে ইজিলি ডিজেবল করা সম্ভব। এছাড়াও বিভিন্ন ট্রানজিশনের জন্য কীরকম অ্যানিমেশন চাই সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখে নিচ্ছি জিওর ভোল্টেজ ঠিকঠাক কাজ করছে না,
দেখতে পাচ্ছেন কল যাচ্ছে, ভোল্টেজে কোনো সমস্যা নেই, কিন্তু ক্যারিয়ার ভিডিও কলিং বাই ডিফল্ট যে ভিডিও কলিংটা হয় সেটা আপনি করতে পারবেন না। এরপর দেখে নিই সেটিংস আর কী কী আছে। অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, এখানে আপনার অ্যান্ড্রয়েড কিউ এ ফিচার্স যেটা আছে সেটাই দেওয়া আছে। ব্যাটারি, ডিসপ্লে, ওয়ালপেপারস, লোকেশন, সিকিউরিটি, অ্যাকাউন্ট, সাউন্ড, অ্যান্ড্রয়েড কিউ এর সাউন্ড প্যানেল যেরকম হয় সেরকমই আছে। প্রাইভেসি ট্যাব, স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড কিউ স্টাফ, নতুন কিছু নেই এখানে। সিকিউরিটি ট্যাব, এখানে কিন্তু আমরা ফেস আনলক পাই না। ডিজিটাল ওয়েলবিংও বাই ডিফল্ট আছে, এটা ঠিকঠাকভাবে কাজ করছে। এছাড়াও সিস্টেমের মধ্যে এটা অপশনটা আছে AOSIP আপডেটার, যেটা ক্র্যাশ করে যাচ্ছে, এটা এখনও পর্যন্ত হয়তো ঠিকঠাক হয়নি, সেটা এখনও পর্যন্ত ক্র্যাশ করছে। আর বাকি সমস্ত অ্যান্ড্রয়েড কিউ এর বেসিক স্টাফসগুলো আপনি পেয়ে যাচ্ছেন। সাধারণত অ্যান্ড্রয়েড কিউতে যেরকম যেরকম থাকে সেগুলোই আছে। আমরা দেখে নেব ফোনে অ্যাবাউট ফোনের সেকশনটা। অ্যান্ড্রয়েড ভার্সন 10, অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল নভেম্বর, অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল নভেম্বর 5, 2019, ডার্ফেস্ট বিল ডেট 2019-11-25। দেখে নেব ওয়াইফাই হটস্পট ঠিকঠাক করে কাজ করছে কাজ করছে না, কারণ অনেক রুমে এই ওয়াইফাই হটস্পট ঠিকঠাকভাবে কাজ করে না। দেখে নিই ওয়াইফাই হটস্পট, হ্যাঁ এনেবেল হচ্ছে, ঠিকঠাকভাবেই কাজ করছে। এই রুমটি খুবই স্মুথ রুম এবং ডেলি ইউজের জন্য খুবই ভালো রুম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন।